আছি 19 নাকি? 19 ওকে। সো কুইক রিক্যাপ, এটা আমি কি করেছিলাম? ভিডিও ভেক্টর দুটার মাজত আমি হেৰি কৰিছিলোঁ প্যারালাল। সো ফার্স্ট অল আমার বেসিস ভেক্টরস ইউজুয়াল আই জে কে আমি লিখেছিলো, ই ওয়ান ই টু ই থ্রি ভেক্টর ফর থ্রি ডাইমেনশন, এফালে আমি লিখেছিলো লেটস সে হ্যামিল্টনিয়ান অর আইগেন ভ্যালুস আইগেন ফাংশন। ইনফিনিটিটা দেন আমার আছিল অর্থ নর্মাল, এইবিলাক আছিল বেসিস, দ্যাট মিন্স যিকোনো দুটার মাজত ডট প্রোডাক্ট আছিল আমার ডেল্টা এম এন, ইয়াতেও সেম সাই এম ডট সাই এনের মাজত ডট প্রোডাক্ট ডেল্টা এম এন, আর ডট প্রোডাক্টর মিনিং আছিল ইন্টিগ্রেশন ডি এক্স প্রথম টু সাই এন স্টার অ্যান্ড দেন সেকেন্ড টু সাই এন, এইটো আছিল। দেন আমার আছিল কি যিকোনো ভেক্টর এক্সপানশন, যিকোনো থ্রি ডিমেনশনাল ভেক্টর আমি এনেক লিখেছিলো, এ ওয়ান ই ওয়ান ক্যাপ প্লাস এ টু এ টু ক্যাপ প্লাস এ থ্রি এ থ্রি ক্যাপ। সো সৌরভ ভিডিওটো চাইছিলা নাকি? এইফালে এইবিলাক জানা আছে তোমার ভেক্টর আই জে কে ভেক্টর, আই ডট জে জিরো হয়, আই ডট আই ওয়ান হয় এইবিলাক, আর যিকোনো ভেক্টর সাম এ ওয়ান আই কে প্লাস এ টু জে কে প্লাস এ থ্রি কে কে হিসাবে লিখা আছে। জাস্ট আই জে কে বিলাক আমি ই ওয়ান ই টু ই থ্রি দি লিখিছো, আর সিম্পলি সাম সাম এ এম ই এম ক্যাপ এম ইকুয়াল টু ওয়ান টু থ্রি। এফালে আমি এক্সপ্রেস করেছিলো এনেকুয়া যিকোনো ভেক্টর যেটা হল ওয়েভ ফাংশন ইনফিনিটি ডিমেনশনত, এই একটা ভেক্টর আমি লিখেছিলো ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, জাস্ট সেম ফ্রম সি এম সাই এম অ্যান্ড দ্যাটস ইট। দেন যেহেতু আমার ইউনিট ভেক্টরের মাজত ডট প্রোডাক্ট জানা আছে, সো ইউজুয়াল ডট প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস কি হব, সাম এ ডট বি আসিল, এন্ড দেন সিম্পলি উইচ ইজ ডেল্টা এম এন এরফর এত সেম সাই ডট সাম ফাই
দুটো স্টার আছে, এ এ নহয়, লেটস এস সি, সো ইয়াতে লিখি দিও ফাইভ এন ইয়াত মনত রাখিবা এনিওয়ে সি এম এম সো যেহেতু ডট প্রোডাক্ট, সো অ্যাকচুয়ালি প্রথমটোর ডট প্রোডাক্ট মানে কি, প্রথমটোর ইন্টিগ্রেশন ডি এক্স সাই স্টার সেকেন্ড টু ফাই এই টু রাইট ডেফিনেশন, প্রথমটোর স্টার সেকেন্ড টু এনে বহি যাব, সো এইটু বেসিক্যালি এন্ড এইটোর কারণে, সো এইটো হব স্টার, মনত রাখবা এইটো হব স্টার, এইটো যদি স্টার হয় বেস, এতিয়া আমি এইটো স্টার লোম, সো সামবিলাক বাহিরত লৈ আহিলে কি হব তোমার সি এম টু স্টার হব, এইফালের পৰা ডি এন আহিব, এন্ড দেন কি থাকি যাব ডি এক্স সাই এম স্টার ফাই এন আশাই এন, ওকে কই আছো এইটো কইছিল, বাট এনিওয়ে যে এইটু ফাই আর সাই দুটা বেলেগ ভেক্টর, সেম নোটেশন ইউজ করে আছো, এই কারণে অল্প একটা কাম করো, এইটু এনি ভেক্টর কাই লিখি দিলে বেটার হবো, ইয়াস এই সাই এম এম এন বিলাক হল তোমার ইউনিট ভেক্টর, সো সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর, এফালে কাই ফাই এইবোর হল জেনারেল এনিথিং, কেতিয়াবা আমি সাইও লিখিম এইবোর, বাট তলত যদি ওয়ান টু থ্রি ফোর থাকে বুঝাব যে ইউনিট ভেক্টরস, ওকে সো এই বস্তুটো কি, এই বস্তুটো হল ডি এক্স সাই এম স্টার সাই এম, কি কোয়াশন টু ইন্টিগ্রেশন ডি এক্স প্রথমটোর স্টার সেকেন্ড টু এইটো ডেল্টা এম এন, ডট প্রোডাক্ট অফ সাই এম এন্ড সাই এন, এইটো হল আমার ডেল্টা এম এন, ডট প্রোডাক্ট দুটা ইউনিট ভেক্টর, সো এম এন হয়ে যাব, সো বেসিক্যালি আমি কি পাম সি এন স্টার ডি এন, ওকে এন্ড নেক্সট সিম্পলি যদি তুমি কাই ইকুয়াল টু ফাই ধরে লওয়া দেন আমি এটা ভেক্টরের মড স্কোয়ার পাম বা লেংথ পাম, সো যদি আমার কি হয় লেংথ, এইটো লেংথ অর ম্যাগনিচিউড বলে কোমে, যদি ধরা এ ডট এ হয় দেন আমি মড এ স্কোয়ার পাম, এইটো কি হব বি ইকুয়াল টু এ হয়ে যাব, সেম ভেক্টর যে নিজের লগত ডট, সো এইটো হয়ে যাব এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি এ এন স্কোয়ার, ইয়াত লেটস এ কাই ডট কাই অর মড কাই স্কোয়ার, এইটো আমার কি হয়ে যাব সি এন স্টার সি এন, সো মড সো লেটস এ সি এন স্টার সি এন মড সি এন স্কোয়ার এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, একটে শেষ করার কারণে সম্ভব সুমাই দিল, সো এই আসিল আমার রিক্যাপ, ওকে সো লাস্টর পার্টটো জাস্ট মনত রাখিম আমি ইউজফুল, না আমি কইছো যে কোয়ান্টাম মেকানিক্সত আমি ম্যাগনিটিউড মানে এনেকুয়া টাইপের ভেক্টর আমি কনসিডার করি, ম্যাগনিটিউড ওয়ান, ওকে ম্যাগনিটিউড ওয়ান টাইপের ভেক্টর আমি কনসিডার করি, নাও সো এইবিলাক আমার কোয়ান্টাম মেকানিক্সত মিন পড়িব, C
সান শাইস্তার ডিএক্স, ডিএক্স শাইস্তার এক্সটি শাই এক্সটি ইকুয়াল টু ওয়ান। আর এই তো মানে কি ডিএক্স শাই স্টার মানে হল শাই ডট আর এইটু হল শাই ইকুয়াল টু ওয়ান হয় নে। সো এইটু আমার বুঝাব যে ডট প্রোডাক্ট বিটুইন টু ভেক্টর ওয়ান। ওকে সো ইউনিট লেংথ এইটু আমি ইকুয়ালি কি পাইছো সাম অফ এই শাই যদি সাম সিএন হয় মোট সিএন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এন ইকুয়াল টু ওয়ান টু এইট। আর এই শাইটু কি শাইটু আমি এক্সপ্যান্ড করে লিখিব পারো রবা এইটু স্টেপর পিছত এইটু স্টেপ লিখে। সো এনেকুয়া টাইপের ভেক্টর আমার হব ইউনিট লেংথর ভেক্টর। আমি এই শাই এনি ভেক্টর ইন টার্মস অফ ইউনিট ভেক্টর লিখিব পারি উইচ ইজ সি ওয়ান শাই ওয়ান প্লাস সি টু শাই টু প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি লৈকে সি এন শাই এন এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এনেকুৱা। ইয়াত আমার আমি যে শাই ওয়ান শাই টু শাই থ্রি এইবুর ইউজ করেছিল এইবুর আছিল আমার এইটু স্পেসর অর্থনর্মাল বেসিস আই জেকের নিচিনা কোরপরা পাইছো এইবার আমি হ্যামিল্টনিয়ানর আইগেন ফাংশনস হল এইবার ইন জেনারেল এইচ শাই এম ইকুয়াল টু ই এম শাই এম হ্যামিল্টনিয়ানর আইগেন ফাংশন হ্যামিল্টনিয়ান এইটু টোটাল এনার্জি অপারেটার যে এইটু সলভ করার পিছত যেবিলাক আইগেন ফাংশন আমি পাম সেইবিলাক আমি ইউনিট ভেক্টর হিসাবে ইউজ করেছো। কইছো যে হ্যামিল্টনিয়ানর আইগেন ফাংশনসবিলাক এই কোয়ান্টাম যে ইনফিনিট ডিমেনশনাল স্পেস তাতে বেসিস ভেক্টর হব এইটা এটা থিওরেম হবই। যদি হয় দেন এনি ভেক্টর সেইটো স্পেসত আমি এইবিলাক ভেক্টরের টার্মস অফ লিখিব পারো যেনেকুৱা আই জে কে যদি মই দি দিও এনি ভেক্টর তুমি লিখি দিব পাৰিবা। ওকে সো সেই কারণে এইটো এন্ড আমি পাইছো যে ওকে এনেকুৱা যদি হয় দেন এইটো লেংথ শাই ডট শাই ইকুয়াল টু ওয়ান এইটো মিন করে যে এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি মড অফ সি এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। বাট তোমালোকে এইটাও পাইছা এই ইন্টিগ্রেশনটু ওয়ান হওয়া মানে কি মানে ডিএক্স মড শাই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এন্ড মড শাই স্কোয়ারে প্রবাবিলিটি ডেন্সিটি বুঝায় এটা পার্টিকলর যে কোনো একটা পজিশনত পোয়ার প্রবাবিলিটি ডেন্সিটি বুঝায় আর টোটালর ইন্টিগ্রেশন করে দিলে আমি টোটাল প্রবাবিলিটি পাও তার মানে টোটাল প্রবাবিলিটি ইকুয়াল টু ওয়ান। তার মানে এই যে ইউনিট লেংথর ভেক্টর ইনফিনিট ডিমেনশনাল কোয়ান্টামর স্পেসর এই ইউনিট লেংথে কি করে আমাক কনফার্ম করে শিওর করে যে প্রবাবিলিটি ওয়ান হব এই কারণে আমি অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর লইছো মানে লেংথ ওয়ান থাকা ভেক্টরবিলাকে লইছো আমি এনি ল মানে এনেকুৱা লম্বা টাইপের ভেক্টর লওয়া নাই আমি ওয়ান লেংথর ভেক্টরবিলাকে লইছো কিয় কারণ আমার আলটিমেটলি কি লাগে প্রবাবিলিটি ওয়ান হব লাগে সো সেই টাইপের ভেক্টর লইছো এম এইটে আমার কি কন্ডিশন দিছে দিস তার মানে চা এই এই যে তো এই যে টোটাল আমার ভেক্টরটা আছে এনি ভেক্টর তাত আমার কিমান সাই ওয়ান সোমাই আছে সাই ওয়ান ডিরেকশনত কিমান আছে সি ওয়ান আছে সাই টু ডিরেকশনত কিমান আছে সি টু আছে এনেকুৱা ইচ ডিরেকশনের কম্পোনেন্ট এইবিলাক হয়নে যেনেকা এ এক্স আই কেপ এ ওয়াই জে কেপ এ এক্স এ ওয়াই এইবিলাক কি থাকে কম্পোনেন্টস থাকে তেনেকুৱা এইবোৰ হল আমার কম্পোনেন্টস এই কম্পোনেন্টস কেইটার স্কোয়ার করে সাম করে যে ওয়ান হয় দ্যাট মিন্স ভেক্টর টু ইউনিট ভেক্টর তার মানে হল এইবিলাকে এই যে বস্তুটো যদি টোটাল প্রবাবিলিটি ওয়ান মানে বুঝায় টোটাল বস্তুটো ডট প্রোডাক্ট ইকুয়াল টু ওয়ান মানে বুঝায় যদি প্রবাবিলিটি ওয়ান
দেন এই ইট ইচ ইন্ডিভিজুয়ালর মড স্কোয়ার করে 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 সাম। সো এইটোর মানে কি, এইটোর মানে হল সি ওয়ান স্কোয়ার প্লাস মড সি টু স্কোয়ার প্লাস মড সি থ্রি স্কোয়ার প্লাস ব্লা 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 মড সি এন স্কোয়ার প্লাস ডট 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 ইকুয়াল টু ওয়ান। এইটো মানে এইটো, এন্ড দ্যাট মিন্স এইটো হল টোটাল প্রবেবিলিটি। তার মানে ইন্ডিভিজুয়াল পিসবিলাক কি হল প্রবেবিলিটি, এই পার্টিকুলার এটা এটা ডিরেকশনের প্রবেবিলিটি। মানে মানে হল এটা ভেক্টর আছে, এই এইবিলাক কি ইনফিনিটি ডিমেনশন অফ ভেক্টর, অল অফ ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল ইন দ্য সেন্স যে নর্মাল ভেক্টর ধরা এটা মোমেন্টাম আছে, এটা রকেট গই আছে রাইট, এনেকুয়া ডিরেকশনের মোমেন্টাম আছে, তার সাম এক্স কম্পোনেন্ট থাকিব মোমেন্টামর, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট থাকিব। তুমি যদি মেজার করা মোমেন্টাম দেন কি থাকিব, তুমি এইবিলাকে পাবা, অলপ পিছত এইবিলাকে পাবা। কিন্তু এই যে কোয়ান্টাম স্পেসর ইনফিনিট ডিমেনশনের ভেক্টরবিলাক, তা তো এনেকুয়া সাম, এটা পার্টিকুলার ভেক্টর আছে, তার বহুত কম্পোনেন্টস আছে। কিন্তু তুমি যদি মেজার করিছা, ধরা এনেকুয়া একটা সিচুয়েশনত আছে, কিন্তু মই এনার্জি মেজার করিল, কি হব জানানে, ই লগে লগে এনেকুয়া কে মানে যিকোনো একটা ডিরেকশনত পড়ি যাব, আইদার এক্সর ডিরেকশনের ওর ওয়াই ওর জেড, মানে সেইটো হল নর্মেল ভেক্টরের এনালজি আনিলে তিনিটা ডিরেকশন, বাট ইয়ার ডিরেকশন কেইটা ইনফিনিটি একটা ডিরেকশন। সো যিকোনো একটা ইনফিনিট ডিরেকশনত ই পড়িব, করে সেম না থাকে, বুঝিছা, রকেটের ক্ষেত্র তার যে তিনিটা কম্পোনেন্টস আছে সেই তিনিটা কম্পোনেন্ট থাকি যাব। কিন্তু কোয়ান্টামত কি হয়, এই ভেক্টরবিলাক তুমি যদি এনার্জি এইটো আছে চোয়া, এইটো এইটো কি স্টেটত আছে, মিক্সড এটা স্টেটত আছে, মিনিং হল থ্রি ডি যেনেকুৱা ধরা আই কেপ নহয়, আই জে কেপর একটা মিক্সড স্টেটত এটা ভেক্টর আছে, হয় না, এনেকুৱা ডিরেকশনত থাকা মানে মিক্স। সো এইটো একটা মিক্স ভেক্টর, তুমি তার যদি কি মেজার করেছা, এনার্জি মেজার করেছা, এনার্জি মেজার করব লাগিলে তার এনার্জি এতে মিক্স হয়ে আছে, কারণ চা তা এইটো কি, এইটো মানে হল তার এনার্জি ই ওয়ান হব, দিস পিস মানে তার এনার্জি ই টু হব, ওকে, সো মিক্স হয়ে আছে। যেতিয়া তুমি এনার্জি মেজার করেছা, ই কি করব, ঘপকে কিবা একটা ডিরেকশনত গই পড়িব, এটা ডিরেকশনত পড়িবই। সো লগে লগে তার এনার্জি কি তুমি আইদার পাবা কিবা একটা ই ওয়ান থাউজেন্ড, তুমি এই মিক্স বস্তুটো নপোয়া, সেইটোৱে ডিফারেন্স নর্মাল ক্লাসিক্যাল থ্রি ডি ভেক্টরের লগত আর এই ইনফিনিট ডিমেনশনাল কোয়ান্টামর ভেক্টরের লগত, কোয়ান্টাম মেকানিক্সর স্পেসর, ওকে, ইয়াতেই লুকাই আছে কোয়ান্টামটো, বাকি তুমি দেখিছা ভেক্টরের লগত একো ডিফারেন্স নাই। জাস্ট কি হয়, ই হেৰি টাইপৰ গছ থাকে যে এটা টাচ করিলে যে এনেকুৱা হৈ যায়, নামটো পাহৰিলো, টাচ মি নট, যে পাত থাকে এনেকুৱা দেখিছা, পাত থাকে যে টাচ করিলে পাককে, তেনেকুৱা টাইপৰ মানে কোয়ান্টাম মেকানিক্সৰ ভেক্টৰবিলাক। তুমি যেনেকুৱা মিক্স ষ্টেটতে আছিল, সব এনার্জি আছে তার, তুমি মেজাৰ কৰিবা গৈছা এনার্জি, এই ঘপকে এটা যিকোনো এটা কোনটোত পৰিব আমি নাজানো, বা পৰি যাব, এতিয়া কোনটোত পৰিব টোটালি ইনডিটারমিনিস্টিক নহয়, ওকে। যদি তুমি এনেকুৱা সেম ভেক্টৰ ধৰা যদি এক হাজারটা লৈছা, দেন কিছুমানতে বেশি পৰিব, বেশিটা কোনকেইটা ভেক্টর পড়ব এইটা আমি না জানো, ধরা ই থ্রি, সো ধরা ধরা ভেক্টরটা এনেকো আছে যে তার জাস্ট এই তিনটা আছে, ধরা এ সাম সি ওয়ান সাই ওয়ান প্লাস সি সেভেন সাই সেভেন আর ধরা সাম সি হান্ড্রেড সাই হান্ড্রেড, বাকি নাই, এনেকুৱা তো হবই পারে রাইট। অবভিয়াসলি যিকোনো ভেক্টরত যে আই জে কে তিনিটা থাকিব এনেকুৱা কথা আছে নেকি, এইটো প্লেইনতো তো থাকিব পারে কিছুমান ভেক্টরস, তেতিয়া কি হব, জাস্ট ওয়াই আর জে থাকিব, আই আর সরি জে আর কে থাকিব, আই না থাকে ধরা রাইট, তেনেকুৱা। সো এনেকুৱা কিছুমান ভেক্টর থাকিব পারে যে সাই ওয়ান সাই সেভেন আর সাই হান্ড্রেড আছে, বাকিবিলাক নাই, ওকে, বাকিবিলাক নাই। সো এই তিনিটার প্লেইনত পড়ি আছে, বাকিবিলাক নাই। সো তেনেকুৱা টাইপের যদি ভেক্টর হয়, দেন টাচ করিলে অবভিয়াসলি এই তিনিটার মাজর এটাত গই পড়িব,
বাকি সাই 1000ত কেতিয়াও নপরে, কারণ এইটু ধরা এই ভেক্টর এই প্লেনত আছে, এই ওলাই এইটুক লাইনত যাব নয়, কারণ এই পুরা 90 ডিগ্রি, সেইফালে তার কম্পোনেন্টে নাই, হয়নে? পুরা 90 ডিগ্রি এইফালে মানে কি, এটা ভেক্টরের এইফালে কম্পোনেন্টে নাই, এইফালে অলপ আছে, এইফালে অলপ আছে। সো এইদার ইয়াত করিব নহয় ইয়াত করিব, ওকে? যেফালে কম্পোনেন্ট বেশি আছিল এইফালে অলপ বেশি পড়ার চান্স আছে। লাইক ভেক্টরটো যদি এইকুয়া টাইপের হয়, অবভিয়াসলি এক্স ডিরেকশনের কম্পোনেন্ট বেশি, ওয়াইত অলপ সরু আছে। সো কি হব, এনেকুয়া ভেক্টর যদি তুমি বহুত লইছা আর তুমি যদি দিয়া এনার্জি মেজার করা, বেশিরভাগ সময় কি হব, এন ডিরেকশনত পড়িব, অলপ টাইম এনে ইয়াতো পড়িব, বাট কেতিয়া পড়িব তুমি কোবা নিয়া। 1000টা লইছা, 1000 মাজত বেশিরভাগ এইফালে পড়িব। সো ইয়াত তেনেকুয়া, লেটস সে এই সি ওয়ান টু লেটস সে স্কোয়ার রুট অফ 8, C7 টু ধরা স্কোয়ার রুট অফ 1.5, আর C100 টু ধরা স্কোয়ার রুট অফ 0.5, ওকে? সো এই বস্তুটোর মড স্কোয়ার ললে আমি 8 পাম, রাইট? এন্ড আমার কি করিব লাগিব, রবা, ডিভাইডেড বাই লেটস সে 8 বাই 10, তেতিয়া মানে টোটাল 1 হব, প্রবাবিলিটি 1, ওকে? এতিয়া চাওয়া এই তিনিটার, এই এইটু হল কি, এইটোর স্কোয়ার ললে মড আমি পাম যে কিমান টাইম একচুয়ালি সাই ওয়ানের ফালে পড়ব, এইটোর প্রবাবিলিটি। এই বস্তুটোর যদি আমি স্কোয়ার লো, দেন আমি পাম 1.5, সো এইটো হল C7-র স্কোয়ার, এইটো হল তোমার C1-র স্কোয়ার, এইটো হল C100-র মোর স্কোয়ার, ওকে? সো টোটাল করলে চাই হেৰি হব, 1 হব, দি স্কোয়ার প্লাস দি স্কোয়ার প্লাস দি স্কোয়ার ইকুয়াল টু 1, মানে প্রবাবিলিটি টোটাল 1 আছে, আর এইটো সবতকে বেশি। সো 80% অফ দ্য টাইম কি হব, এই সাই ওয়ান ডিরেকশনত পড়িব, এন্ড দেন তোমার 15% অফ দ্য টাইম পড়িব কি হল, এই 7 ডিরেকশন, আর 5% অফ দ্য টাইম পড়িব আমার হে 100 ডিরেকশন, বাকিবিলাকর প্রবাবিলিটি C2 ফর এক্সাম্পল, C4 ফর এক্সাম্পল, এইবিলাক সব জিরো, এইবিলাক প্রবাবিলিটি জিরো, এইফালে নপরে, ওকে? সো গুড, সো মিনিং হল যে যদি ভেক্টরটো এনেকুয়া হয়, দেন প্রবেবিলিটি অফ ই সাম ধরা এন এনার্জি পোয়ার প্রবেবিলিটি, মানে কি যদি মেজার করিব যাও, ই সাই এন ডিরেকশনত পড়ার প্রবেবিলিটি, যিমানবার সাই এন ডিরেকশনত পড়িব সিমানবার কি পাবা তুমি এনার্জি, ই এন পাবা, ওকে? কারণ সাই এন টু হল আইগেন ফাংশন ভেক্টর, আর ওই ইএন টু হল তার করসপন্ডিং এনার্জি, তো যিফালে পড়িব সেইটো এনার্জি তো পাবা। সো এইটো যে লিখিছো এতিয়া এই ইয়ার মাজত, এম মানে কি 1 টু ইনফিনিটি আছে, ইয়ার মাজত ধরা মই সুধিলো ই 15 পোয়ার প্রবাবিলিটি কিমান, মেজারমেন্ট করিলে ইফ এই ভেক্টর যদি থাকে, দেন এইটো ভেক্টরের উপর, এইটো স্টেটর উপর আমি যদি এনার্জি মেজার করব যাও, যে এই ই 15 এনার্জিটু পাওয়ার প্রবাবিলিটি কিমান, ইয়াত সব আছে,
ইয়াত মই তিনিটা লোৱা নাই, ইয়াত সব আছে, চি ওৱান, চি টু, চি থ্ৰী, চি ফ'ৰ, চি ইনফিনিটি আছে, সব আছে। সো তোমাৰ ইয়াৰ ল'ব লাগিব, চাই ফিফটিনলৈকে যাব লাগিব। সেই চাই ফিফটিনটোৰ কাষত কোন আছে? চি ওৱান চাই ওৱান, চি টু চাই টু, তেনেকুৱা চি ফিফটিন চাই ফিফটিন আছে। সো তোমাৰ যে ই ফিফটিন এনাৰ্জিটো পাব লাগে, চাই ফিফটিনত পৰিব লাগিব। তাৰমানে চাই ফিফটিনৰ কম্পনেণ্ট কিমান সেই ডিৰেকশ্যনত? চি ফিফটিন ইউনিট ভেক্টৰৰ লগত বহি আছে, সেইটোৰ মড স্কোৱাৰ হ'ল তোমাৰ ই ফিফটিন পোৱাৰ প্ৰবেবিলিটি। সো এটা ভেক্টৰ আছে, তাৰ তিনিটা ডিৰেকশ্যন আছে, চাই ওৱান, চাই টু, চাই থ্ৰী। অ'কে, তুমি এনাৰ্জি মেজাৰ কৰি আছা এই মিক্সড ভেক্টৰটোৰ। এতিয়া মই সুধিলোঁ যে সৌৰভ, ই টু এনাৰ্জিটো পোৱাৰ প্ৰবেবিলিটি কিমান? যিকোনো এটাত পৰিবই। এতিয়া আমাৰ কি কেলকুলেট কৰিব লাগিব? অ'কে, ই ওৱানত পৰা মানে চাই ওৱানত পৰা, চাই টুত পৰা আৰু চাই থ্ৰী পৰা, তিনিটাৰ প্ৰবেবিলিটি চাম কৰিলেতো ওৱান হ'ব। চ' আমাৰ চাব লাগিব ই টু ডিৰেকশ্যনত, সুধিছোঁ মই, পৰাৰ কিমান প্ৰবেবিলিটি। সেই ই টুৰ যিমান কম্পনেণ্ট আছে সেই এইটোৱে। কাৰণ চোৱা, মই আগতে কি কৈছোঁ, এনেকুৱা এটা ভেক্টৰ আছে, এইটো ধৰা চাই ওৱান, এইটো চাই টু। এতিয়া মই সুধিছোঁ এই ভেক্টৰটো মিক্স, তুমি এনাৰ্জি মেজাৰ কৰিলে ই ওৱান এনাৰ্জি পোৱাৰ প্ৰবেবিলিটি কিমান? বেছি নেকি ই টু পোৱাৰ প্ৰবেবিলিটি বেছি? বেছি হ'ব, কাৰণ ইয়াৰ কম্পনেণ্ট বেছি। চ' কেনেকুৱা পালা কম্পনেণ্টটো দেখিছা, দেন সেইটো দি তুমি কৈছা, ৰাইট? সো এইটোৰ ভেক্টৰ মিনিং হ'ল চি ওৱান চাই ওৱান প্লাছ চি টু চাই টু প্লাছ বা ব্লা ব্লা চি ফিফটিন চাই ফিফটিন ব্লা 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 গৈ আছে। সো মই সুধিছোঁ ই ফিফটিন পোৱাৰ প্ৰবেবিলিটি কিমান? তুমি তেতিয়া দেখিছা অ'কে, আমাৰ পৰিব লাগিব চাই ফিফটিন ডিৰেকশ্যনত, সেইফালে পৰাৰ চান্সেছ কিমান? ডিপেণ্ড কৰিব চি ফিফটিনটোৰ ভেলু কিমান, কম্পনেণ্টটো। এইটো যদি জিৰ' হয় তেন জিৰ' তাৰমানে এই বস্তুটোৰ মড স্কোৱাৰ যিটো ল'ম আমি, সেইটোৱে বুজাব আমাৰ প্ৰবেবিলিটি। চ' এইটোৱে আনচাৰ। অ'কে, যদি এইটো অৰিজিনেলি জিৰ' হয় তেন জিৰ' হ'ব আনচাৰ, বাট এই কম্পনেণ্ট যিটো এই ডিৰেকশ্যনত আছে তাৰ মড স্কোৱাৰ। অ'কে, চ' চি, চ' ইন জেনেৰেল যদি মই সুধোঁ ইয়াৰ চবৰ মাজত চাম এনএথ এনাৰ্জি পোৱাৰ প্ৰবেবিলিটি কিমান, এই এনএথ কম্পনেণ্টটোৰ কোএফিচিয়েণ্ট যিটো তাৰ মড স্কোৱাৰ। অ'কে, সেইকাৰণে প্ৰতিটা কম্পনেণ্ট এতিয়া যদি চাম কৰোঁ এন ইকুৱেল টু ওৱান টু ইনফিনিটি, মানে ওৱান পোৱাৰ প্ৰবেবিলিটি প্লাছ টু পোৱাৰ প্ৰবেবিলিটি প্লাছ থ্ৰী পোৱাৰ, সবকেইটা এড কৰিছোঁ, আমি কি পাম? ওৱান পাম, টোটেল প্ৰবেবিলিটি হুইচ ইজ সাম অফ মড চি এন স্কোৱাৰ, ৰাইট? অ'কে, আমি প্ৰবেবিলিটি পাইছোঁ, ভেৰি গুড। যিকোনো এটা ডিৰেকশ্যনত যোৱাৰ প্ৰবেবিলিটি আমাৰ এইটো, ৰাইট? এতিয়া আকৌ লাগিব তোমালোকৰ সেই প্ৰবেবিলিটি এণ্ড ষ্টেটিষ্টিক্সৰ বস্তুটো। যিকোনো এটা ভেৰিয়েবল ই এন, তাৰ পোৱাৰ প্ৰবেবিলিটি যদি হয় পি অফ ই এন, অ'কে, দেন এনেকুৱা এটা ভেৰিয়েবলৰ এভাৰেজ, এভাৰেজৰ ফৰ্মুলা কি? চাম প্ৰবেবিলিটি অফ ই এন ইন টু ই এন এন ইকুৱেল টু ওৱান টু ইনফিনিটি। এটা বস্তু যিটোৰ এভাৰেজ কৰি আছা সেইটোৰ পোৱাৰ প্ৰবেবিলিটি মাল্টিপ্লাই কৰি চাম কৰিলে প্ৰবেবিলিটি পোৱা যায়। এইটোৰ মই ডেপ্থত আকৌ নাযাওঁ, কাৰণ এইটো বহুত আমি থাৰ্মোডাইনামিক্সত প্ৰবেবিলিটিত কৰিছোঁ, ৰাইট? প্ৰবেবিলিটি দিয়া আছে এইজৰ প্ৰবেবিলিটি, এইটো ৰুমত টুৱেণ্টি টু পোৱাৰ প্ৰবেবিলিটি কিমান? তুমি কি কৰিবা, টুৱেণ্টি এইজৰ কেইজন আছে ডিভাইডেড বাই টোটেল নাম্বাৰ, সেইটো হ'ব টুৱেণ্টি টু পোৱাৰ প্ৰবেবিলিটি ইন টু এইজ অফ এনি ষ্টুডেণ্ট,
So probability of 21 the 21 plus probability of 23 the 23 এনেকো করে করে সাম করিলে আমি কি পাম এইজ অর এভারেজ পাই যাম রাইট এভারেজ এইজ কি মানে টু ক্লাস হয় টু পাম ইয়াত এভারেজ এনার্জি পাই যাম সো এটো কি হবো আমি আমি জাস্ট দেখিছো যে এনেকো একটা মিক্সড ভেক্টর যদি থাকে তার ইএন এনার্জি পাওয়ার প্রবাবিলিটি হল পি অফ ইএন হল মড অফ সিএন স্কোয়ার সো মড অফ সিএন স্কোয়ার এন দেন এনার্জি ইএন এইটো হল কি ই এনার্জির এভারেজ ওকে এইটো হল এনার্জির এভারেজ এতিয়া দুটা ক্লাসের আগতে মই কইছিল যে এক্সপেকটেশন বলি এটা বস্তু সিমিলার এক্সপেকটেশন কেনেকুয়া এভারেজর লগত রিলেটেড এর মই এদিন এক্সপ্লেইন করেছিল যে এক্সপেকটেশন হল তোমার জাস্ট এইটু স্টেট আছে তুমি জানা কোয়ান্টাম স্টেট তুমি তুমি মেজার করা নাই ওকে বাট মই সুধিছো যে এনেকুয়া যদি এক্সপেরিমেন্ট তুমি এনেকুয়া যদি এই যে ভেক্টরটো আছে বা স্টেট আছে এটা পার্টিকেলর এই ভেক্টরটোর মানে কি এটা পার্টিকেলর অবস্থা সো এনেকুয়া অবস্থার পার্টিকেল তুমি বহুত লইছা মিলিয়ন্স আমি কইছিলো বিশ্বজিৎ যে বক্সর ভিতরত আছে তেনেকুয়া ইনফিনিট নাম্বার রাইট মই সুধিছো যে ধরা এনেকুয়া ইনফিনিট নাম্বার ললে এক্সপেরিমেন্টটো করিলে করা নাই তুমি এনার্জি যেটো মেজার্ড হব অবভিয়াসলি চোৱা ইচ বক্স ইজ লাইক ইচ ভেক্টর সো এই ভেক্টরটো কি মিলিয়ন কপিজ সো ধরা এইটু মেজার করতে ই গই সাই ফাইভ ডিরেকশনত ঘপকে পড়ি গইছে ঠিক আছে আমি এটা করেছিল ধরা নর্মেল ধরা ভেক্টরটো তিনটা ডিরেকশন আছে কিন্তু এনেকুয়া ভেক্টর তুমি বহুত কপিজ লইছা 1000 আর সবতে ইন্ডিপেন্ডেন্টলি গই গই সো ভাস্করর ক্লোন ধরা গই গই ইচ ক্লাসরুমর ক্লোন আছে এনেকুয়া ভেক্টর আছে কি করেছে মেজার করিব গৈছে এটা ই আই ডিরেকশনত পড়ি গৈছে এনার্জি পাইছে ই ওয়ান এক্স আন এটা রুমত সেম ডিরেকশনত নপরে ইয়েস চোৱা প্ৰবেবিলিটি এইফালে পড়ার বেশি কারণ এনেকুৱা আছে কিন্তু তার মানে সদায় এইফালে নপরে সাম 80% অফ দ্য টাইম পড়িব আন এটা রুমত কেনেকুৱা পড়িব এইফালে যাব কিবা এটা রুমত এইফালে যাব রাইট কিন্তু এটা ডিরেকশনত ই পড়িবই গৈ হয়নে এতিয়া মোৰ কুৱেশ্যন হল এই তোমার এক্সপেরিমেন্ট যেতিয়া শেষ হব তুমি এইবিলাক কালেক্ট করিবা কিমানবার ই ওয়ান পাইছা কিমানবার ই টু পাইছা কিমানবার ই থ্রি পাইছা করে এইবর তুমি এনেকুৱা বহাই সাম করে এভারেজ ক্যালকুলেট করিবা এইবিলাক করার আগতে তুমি কিমান এক্সপেক্ট করা তোমার এভারেজটো হব ফ্রম দ্য থিওরি এক্সপেরিমেন্ট করার আগতে থিওরির পর আনসার দিব লাগিব নহলে তোমার থিওরির কি খা থিওরি যদি তোমাক প্রেডিক্ট করে আনসার দিব নোয়ারে দেন আমি থিওরি দি কি করিম সদায় মেজার করে থাকি রাইট তাহলে থিওরির পাওয়ার কি সো এই থিওরিয়ে তোমাক কোন নাম্বারটো দিয়ে যে ভাস্কর তুমি যদি করিছা এনেকুৱা করিলে তুমি এই নাম্বারটো পাবা চাবা তুমি বাট বহুত হিউজ ডাঙর নাম্বার অফ টাইমস লব লাগিব নহলে ক্লোজলি পাবা ধরা কয়েন টস করিলে 50% অফ দ্য টাইম তুমি টেলস হেডস পাবা মই কইছো রাইট ফ্রম থিওরি এতিয়া 10 বার যদি করা অবভিয়াসলি তুমি 5 বার 5 বার নপোয়া তুমি 6 বার হেড 4 বার টেলস তেনেকুৱা পাবা কিন্তু তুমি চাবা যেতিয়া 1000 টাইমস তেতিয়া বুঝছা তেতিয়া 499 আর 501 হব এই ডিফারেন্সটা বহুত কম 1 মিলিয়নত গেলে অ্যাবসলুটলি 50-50% হয়ে গৈছে বুঝছা এই যে অলপ এক দুই ডিফারেন্সটা এটা না থাকে তো বুঝছা সো পয়েন্ট হল মই কৈছো এনেকুৱা ভাস্কর তুমি হিউজ নাম্বার যদি লওয়া তুমি কি ভ্যালু পাবা এইটো ওয়েব ফাংশনে আমাক দিব লাগিব এই ভ্যালুটো ওকে এইটো ওয়েব ফাংশনে কই দিব লাগিব যে এইটো পাবা সো এই ওয়েব ফাংশনের পৰা এইবিলাক লিখার আগতে এই ওয়েব ফাংশনে আমার কিমান দিব কৈছে তার এটা এক্সপেকটেশনের ফর্মুলা হল আমি লিখিছিলো এনেকুৱা ডিএক্স কি ভেক্টর আছে দিস ভেক্টর এইটো ভেক্টর আমি ভাঙা নাই ডিরেকশন ওকে দিস ভেক্টর ইজ
সাইজটার মাজতে সোমাই থাকিব কি যেটু মেজার করে আসা তার অপারেটার কার উপর এক করব সাইর উপর। সো সাই ভেক্টরটু আছে, মিক্সড ভেক্টরটু আছে, স্টার লবা এইফালে, মাজতে যেটু বস্তু মেজার করে আছে এনার্জি তার অপারেটার সোমাই দিবা, এন্ড ইফালে সাই থাকে। এই বস্তুটোয় তোমাক কি দিব, এক্সপেকটেশনটু দিব যে এভারেজ কিমান হব লাগে। ওকে, না অফকোর্স দিস ইকুয়াল টু দিস হব লাগিব, রাইট? এইটুকু গই তোমার এভারেজ পাব লাগিব। সো লেটস সি এই ফর্মুলা কেনেকুয়া হল, আসলতে তো এনেকুয়া হলে ভাল আছে, এইটু কেনেকুয়া হল। ইয়াত চোয়া এটা ইয়াত এটা বস্তু চোয়া, ইয়াত আমি ইউনিট ভেক্টরের ইনফরমেশন নাই, ডিরেক্ট ভেক্টরটু লইছ, এই মিক্স ভেক্টরটু ডিরেক্ট ভেক্টর লইছ, এইটু ভেক্টর এইফালে আর এইফালে সেম ভেক্টর, তার স্টার নাই, এইফালে স্টার আছে, মাজত হ্যামিল্টনিয়ান। এইটু ফর্মুলাত কিন্তু ইউনিট ভেক্টরের ইনফরমেশন আছে, এন সোমাই আছে, কারণ সাই ওয়ান, সাই টু, সাই থ্রি, সাই এন, এইবিলাকত আমি কম্পোনেন্টর হিসাবে লিখিছো, কম্পোনেন্টর টার্মত কি করেছো লিখি দিছো মিক্স ভেক্টরটো। ইয়াত না লাগে, ইয়াত ডিরেক্টলি এইটু দিয়ে লিখিছো। ওকে, বা দুটা সেম তো হব লাগিব, রাইট? দুটা সেম হব লাগিব, কারণ আমি কুইকলি চাম যে দুটা সেম হয় নেকি। টাইম কবাসুন কিমান আছে হাতত, আমার 6 মিনিট। ওকে, 6 মিনিট এনা, বেশি আগ করা নহল, লেকচারটো আগর দিনের তোমালকে চাই আহিলে বহুত কুইক, অল্প আগদিনা রাতে চাই আহিলে ফ্রেশ থাকে, তেতিয়া নেক্সট ক্লাসটো ইজিয়ার হয়। ওকে, সো আমার কি দেখাব লাগিব, এইটু থিওরিটিক্যাল এক্সপেকটেশনের পর এইটু যাব লাগিব, এইটু আমি বহুত ক্লাসিক্যালি বুঝি পাও, রাইট? ইএন আছে, তার পোয়ার প্রবেবিলিটি মোট সিএন স্কোয়ার হব, কারণ এইফালে কম্পোনেন্ট এইটু, আর প্রবেবিলিটি ইন টু এই নাম্বার দিস, এইটু অল্প যেন কি এইটু, রাইট? হোয়াট ইজ দিস? ওকে, লেটস সি। সো আমার কি করিব লাগিব, এইটোর টার্মসত লই যাব যদি লাগে, সাইটু কম্পোনেন্টত প্রথমতে লিখি লব লাগিব। সো সাই কি হব, সি এম, সাই এম, এম ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি। ইয়াত মনত রাখিবা কি এক্সপেকটেশন মেজার করে আসা, যদি হ্যামিল্টনিয়ান হয়, যদি এনার্জি হয়, দেন কিহর টার্মসত লিখিবা, এনার্জির আইগেন ভ্যালুসবিলাক হয়ে যাব তোমার ইউনিট ভেক্টরস। ওকে, এনার্জির আইগেন ভ্যালুসবিলাক হব তোমার ইউনিট ভেক্টরস, মানে এইচ অন সাই এম তোমাক দিব ইএম সাই এম, এইবিলাক লবা তুমি, লই এইবিলাকর টার্মসত এইবিলাক ইউনিট ভেক্টর হিসাবে ট্রিট করি তুমি এক্সপ্যান্ড করিবা। ওকে, গুড। ইয়াত আমার কি আছে চোয়া, এইচ টুয়ে সাইর উপর অ্যাক্ট করেছে, সো লেটস অ্যাক্ট করু আমি এইফালে, এইচ মিক্স সাইটোর উপর অ্যাক্ট করিব, তার মানে এইফালে সোমাই দিলে সি এম তো এটা কনস্ট্যান্ট নাম্বার, একো নহয়, এই ক্রস করে গই এইচ টু সাই এমর উপর অ্যাক্ট করিল, দুয়ো ফালে দিলু, ঠিক আছে? এতিয়া চোয়া এই সাই এমবিলাক এইচর কি হয়, আইগেন ফাংশন হয়, তার মানে এইচ যদি সাই এমর উপর মারে এটা ই এম ওলাই আহিব, এন সাই এম থাকি যাব, দ্যাট মিন্স এইটু হব আমার ই এম এটা আহিব, এন সাই এম থাকি যাব, না ই এম সি এম বিলাক নাম্বার। ওকে, এইচ অপারেটার হব পারে, বাট ই এম কিন্তু নাম্বার, আগতে যেনেকুয়া পাইছে আইগেন ফাংশন ইকুয়েশন, আইগেন ভ্যালু ইকুয়েশন, এইটু কি হয়, ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সে মারে এটা কলাম ম্যাট্রিক্সের উপর, কিন্তু ল্যামডা যে ইয়াত থাকে এইটু কি, এটা নাম্বার, আইগেন নাম, আইগেন ভ্যালুটো কি হয়, এটা নাম্বার, ম্যাট্রিক্স নহয়, রাইট? তেনেকুয়া ই এমটাও এটা নাম্বার। ওকে, গুড। এতিয়া চোয়া এইফালে লই আহো ই এমটো, এন সি এম সাই এম হিসাবে ইয়াত লিখি দিব। এতিয়া আমি কি করিম, এই বস্তুটো রিপ্লেস করে দিম এতে। ওকে, কি করিম, ডিএক্স আছে, সাই স্টার আছে, এইচ অন সাই অ্যাক্ট করিলে আমার এই বস্তুটো দিয়ে ফুল,
কি দিয়ে এম ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি ই এম সি এম সাই এম ওকে বদেন এইবোর করিব লাগে যদি এইটু সাই হই মিক্স হই বহি আছে এইফালে এইটু এক্স কম্পোনেন্টসত আছে এনেকুৱা হলে আমার অসুবিধা আমি কি করিম এইটুও কম্পোনেন্টত লিখিম সেম সো আমার কি হব যে স্টার লাগে যে স্টার লব লাগে সো এইফালে আমি এইটোর স্টার লই লম এন্ড সেম সামত বেলেগ রাখিবা সদায় মই কৈছো ইয়াত যদি এম ইউজ কৰিছা আৰু এটা সেম সাম হলে তাত এন বা এল এনেকুৱা ইউজ কৰিবা সো লেটস সে এল ইউজ কৰিম ওয়ান টু ইনফিনিটি এন্ড এইটো কি সিএল স্টার সাইএল স্টার হয়নি এইটো হৈ গ'ল আমাৰ সাই স্টারটো সেম সো এতে আনি বহাই দিলোঁ আমি ডিএক্স সাই স্টার ফোর ডিএক্স সাই স্টারটো ইয়াৰপৰা বহাওঁ আমি এল ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি সিএল স্টার সাইএল স্টার যে সব ইন্টিগ্রেশনের বাহিরত লই আহো ইন্টিগ্রেশনের বাহিরত সামবিলাক লই আহো এম ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এল ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি দেন কি কি আছে ইয়াত এটা সিএল স্টার আছে ইএম আছে সিএম আছে সো ইএম সিএল স্টার আর কি আছে সি এম আছে ওকে ইন্টিগ্রেশন ডিএক্স এন্ড এই দুটা রাখি দিব আমি সাই এল স্টার সাই এম এতিয়া চোৱা এইবিলাক আইগেন ফাংশনস ইউনিট ভেক্টরস ডিএক্স সাই এল স্টার দিস ইন্টু সাই এম এই বস্তুটোর কি মানে ইন্টিগ্রেশন ডিএক্স সাই এল স্টার ইন্টু সাই এম ডেল্টা এম এন এইটো তোমার ডট প্রোডাক্ট হয় এইটো তোমার সাই এল ডট সাই এম হয় এন্ড দিস ইজ ডেল্টা এম এন দিস ইজ সাই এল ডট সাই এম ওকে ডেল্টা এম এন সো এম ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এল ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি ই এম সি এল স্টার সি এম সরি ডেল্টা এল এম ইয়াত এল আছে এন নাই ওকে ডেল্টা এল এম দিস সো এইটো করলে এতিয়া তার মানে কি এল ইকুয়াল টু এম হয়ে যাব আর এলর সামটো উড়ি যাব সো দ্যাট মিন্স এম ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি সি এম স্টার সি এম ই এম এইটো কি মড সি এম স্কোয়ার ই এম মড সি এম স্কোয়ার ই এম চোৱা মড সি এম স্কোয়ার ই এম সাম ওভার এন এম অর এন ইজ দ্য সেম থিং তার মানে আমি কি পালো এভারেজ পাইছো সেম এভারেজটো পাইছো এইটো ফর্মুলা ইউজ করে পাওয়া গৈছে রাইট তার মানে দিস ইকুয়াল টু দিস এন্ড সেই কারণে এইটো ফর্মুলা এতিয়া নেক্সট ক্লাসত আমি চাম যে তোমাক যদি এতিয়া মই তো এনার্জির কথা কৈ আছো কোনোবাই তোমাকে এনেকুৱা তোমাক এনেকুৱা কব নহয় নহয় আমার এনার্জি নহয় আমার এঙ্গুলার মোমেন্টাম মেজার করা মন গৈছে এঙ্গুলার মোমেন্টাম মেজার করিম দেন এঙ্গুলার মোমেন্টাম এভারেজ কি হব ইয়াত এঙ্গুলার মোমেন্টাম এল সোমাব ইয়াত তেতিয়া এঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর সোমাব ইয়াত কি হব এইটো ফর্মুলা ইকুয়াল টু এনেকুৱা হব লাগিব বাট দেন এইটো হব নোৱাৰে রাইট তেতিয়া আমার সামথিং লাইক দিস হব লাগিব সাম সর্ট অফ এ লেটস সে এন মড স্কোয়ার ইয়াত এল এন এনেকুৱা টাইপের হব লাগিব কারণ এঙ্গুলার মোমেন্টাম বিলাকর আইগেন ফাংশন এঙ্গুলার মোমেন্টাম মেজার করে আসা এনার্জি দি নহব
তেতিয়া এঙ্গুলার মোমেন্টাম অপারেটারর আইগেন ফাংশন যে থাকে হেইবিলাক আনি হেইবিলাকর টার্মসত টার্মসত লিখিব লাগিব। এইটো মই অলপ এলাবোরেট নেক্সট ক্লাসত আকৌ করিম। ওকে, লাস্ট তোমালোকে ভাবার কারণে দি থলো এইবিলাক সায়েম উপরত এটা এল লিখি দিম রবা। এল লিখা নাই একচুয়ালি, মোর এনেকুয়া লিখিলে ভাল আছিল, উপরত এটা ই লিখি দিয়া ভাল আছে, তেতিয়া বুঝাবো যে এইবিলাক এনার্জির বা হ্যামিল্টনিয়ানোর আইগেন ফাংশন আছে। ওকে, উপরত এটা এল লিখিছো ই এম মানে এঙ্গুলার মোমেন্টামর আইগেন ফাংশন। সো ইয়েস, তুমি চুজ করিব লাগিব। এন্ড এইবিলাক তোমালোকে এইবিলাকও ভেক্টরের লগত সেম আছে, কারণ চা তোমালোকের মনত আছে বহুত প্রবলেম সবলেম এনেকুয়া করেছিলা, কিবা এটা বস্তু ইয়াত আছে পড়ি আছে, তেতিয়া চাবা কিছুমানে তোমালোকে এনেকুয়া করেছা ওয়াই এক্সিস এনেকুয়া ধরেছা, এক্স এক্সিস এনেকুয়া ধরেছা, কিছুমানে এনেকুয়া করেছা এনেকুয়া ধরেছা ওয়াই এক্সিস আর এক্স এনেকুয়া, হয় না? তোমার লোকের উপরতে এটা ডিপেন্ড করে, জাস্ট দুটার মাজত 90 ডিগ্রি রাখিবা, বাট ইটস আপ টু ইউ কোনোবাই কি করেছা তুমি এনেকুয়া এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরেছা, কোনোবাই ভাল লাগিছে যে নহয় মই এনেকুয়া ধরলে মোর সুবিধা হব, আনসার তো সেম আইছে, হয় না? আনসার সেম আইছে। তো যিকোনো একটা ভেক্টর নর্মাল ভেক্টর যদি এইটু, এক মিনিট, নর্মাল ভেক্টর যদি এইটু হয়, এইটু এক্সিসত চা নর্মাল ভেক্টরটির কম্পোনেন্ট দুয়ো ফালে সমান সমান আছিল, হয় না? সো নর্মাল ভেক্টরটি ইয়াত কি থাকিব, সাম ধরা 5i + 5j এনেকুয়া। অন দি আদার হ্যান্ড ভাস্করে এনেকুয়া যদি ধরে, অবভিয়াসলি নর্মাল ভেক্টর টু এই ডিরেকশন। সো এইটু এন এন সেম এন ভেক্টর তো এন ভেক্টর চেঞ্জ হওয়া নাই, সব চেঞ্জ কি হয়েছে, এক্সিস হয়েছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম হয়ে গেছে। এতিয়া নর্মাল ভেক্টর অনলি ওয়াই ডিরেকশনত আছে, এক্স ডিরেকশনত নাই, দেন ভাস্করর নর্মাল ভেক্টর এন ইকুয়াল টু কি হব, 10i ক্যাপ, সরি, j ক্যাপ এন দেন একো নাই, এইটো হব দুটা সেম ভেক্টর, দুটা সেম ভেক্টর চা, এই যে প্রাইম লিখি মই, জাস্ট দুইজনে দুটা বেলেগ এক্সেস ইউজ করেছা, তেনেকুয়া ইয়াত আমি লাস্ট দিনা আজিও দেখিছো কি আমি ইউনিট ভেক্টর ইউজ করেছো এনার্জি বা হ্যামিল্টনিয়ান আইগেন আইগেন হেৰিবিলাক ফাংশনবিলাক। রক্তিম যদি আহে নেক্সট ক্লাসত, ই কি করব, নহয় মই এঙ্গুলার মোমেন্টাম যদি মেজার করব লাগে মই বেলেগ কোঅর্ডিনেট সিস্টেম চুজ করিম, আই জে কে নহয় আই প্রাইম জে প্রাইম কে প্রাইম, যেটু পাম করপর আমি এঙ্গুলার মোমেন্টামর আইগেন ফাংশনস বিলাকৰ পৰা পাম। ওকে, এইটু পার্ট মই মানে নেক্সট ক্লাসত আৰু এবাৰ এলাবোরেট করিম।